সান টেলিভিশন দেশ মাটি ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন সান টেলিভিশন। গত শুক্রবার ধলপুর নারী উদ্যোক্তা অনুষ্ঠান 2021 উদ্বোধন করা হয়। ফিতা কেটে এ অনুষ্ঠান উদ্বোধন করেন এবং কেক কাটেন এসএমই নারী উদ্যোক্তার প্রধান লাকিয়া ইসলাম লাক। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মৌসুমি, সিআইডি সুলতানা চৌধুরী সহ আরও অনেকে। দেখানো হয়েছে নারীদের বিভিন্ন হস্তশিল্প। এসএমই নারী উদ্যোক্তা সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই, তাই আমরা নারীদেরকে হ্যান্ড পেইন্ট, বুটিক্স, স্কিন প্রিন্ট পার্লার, মোম এর প্রশিক্ষণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শোপিসের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে। বাংলাদেশের সমগ্র নারীদের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। এ সময় লাকিয়া ইসলাম লাকি আগত অতিথিদের মাঝে নারী উদ্যোক্তা হওয়ার আগ্রহ বৃদ্ধির জন্য শাল বিতরণ করেন। নারী উদ্যোক্তাদের উদ্দেশ্য করে এসএমই নারী উদ্যোক্তার প্রধান লাকিয়া ইসলাম লাকি বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে প্রথমে আমার অন্তরের অন্তস্থ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা জিনিস আমাদের যদি আমরা সবসময় মেয়েরা মনে রাখি যে আমাদের পদের চেয়ে নাম অনেক বড়। পদের প্রয়োজন নাই, আমাদের নাম প্রয়োজন। এই জন্য ছোটো ছোটো কর্মদক্ষতার মাধ্যমে আমাদের নিজেকে গড়ে তুলতে হবে। পৃথিবীতে যা কিছু রয়েছে চিরকল্যাণকর, তার মধ্যে অর্ধেক সৃষ্টি করেছে নারী, অর্ধেক তার নর। এটা মাথায় রেখে আমাদের আগামী পদগুলোতে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালন বাদশা সহ একাধিক সঙ্গীত শিল্পী মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। সান টেলিভিশন নিউজ ডেস্ক।